রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় বাড়ায় বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এতে দেশের বাজারেও ক্রমেই বাড়ছে আমদানি নির্ভর বিভিন্ন ভোগ্যপণ্যের দাম। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার, ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ জনগণকে। এমন পরিস্থিতিতে বুধবার সকালে গণভবনে দেশের ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ব্যবসা করার জন্য বিগত সরকারের সময়ের মতো কোথাও কোনো ভাগবাটোয়ারা দিতে হয় না। ব্যবসায়ীরা যাতে লাভজনকভাবে ব্যবসা করতে পারে সরকার সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। শেখ হাসিনা বলেন, করোনা অতিমারীর সময় বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে শিল্প বাণিজ্য বন্ধ করে দিয়েছে, সেখানে সরকার নিজ উদ্যোগে দেশের অর্থনীতির চাকা সচল রাখার উদ্যোগ নিয়েছে এবং পরিস্থিতি মোকাবেলা করেছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতিকে আরেক দফা নাজুক করে দিয়েছে। আঘাতটা আসলে কিন্তু শুধু আমাদের উপরে না, পুরো ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে ডেভেলপ কান্ট্রির উপরে এটার প্রভাবটা আরো ব্যাপকভাবে পড়ল। যার জন্য আমি ইতিমধ্যেই আমাদের সকলকে বলছি, যার যেখানে যতটুকু জমি আছে যে যা পারো নিজের খাবার উৎপাদন বাড়াও, জনগণের জন্যই তো কাজ করতে এসেছি। তো সেখানে আমরা কিন্তু মানুষকে সেটা বলেছি, যে যা পারো উৎপাদন করো, উৎপাদন করে নিজেরটা নিজে ব্যবস্থা করো, সঞ্চয় করো, সাশ্রয় হও। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু লাভের কথা চিন্তা না করে ব্যবসায়ীদের দেশের মানুষের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেরটা নিজে ব্যবস্থা। বৈশাখী সংবাদ, ঢাকা।